जय गुरु बंधुरा सबसे बड़ कष्ट कोनटी जानें अर्थात पृथ्वीते सबसे बड़ कष्टेर विषय कोनटी कोनो सत्य घटना के बुकेर मध्य चापा दिए रखा अर्थात एमन किछु सत्य घटना आछे जेगुलो आपनी जानें जेगुलो आपनार द्वारा होच्छे किन्तु आपने सेगुलो कारो काछे प्रकाश करते पारतेछेन ना बुकेर मध्य चेपे रेखेछेन एर से भयाबह कष्टेर कोनो विषय होते पारे ना सबचाइते बड़ कष्टेर विषय हलो कोनो सत्य घटनाके निजेर मध्य चेपे रखा। बंधुरा आजकेर भिडियोटी खुबी तथ्यबहल एकटी भिडियो होते जाच्छे भिडियोटी आपनारा मनोयोग दिए देखार चेष्टा करबेन एटा आपनादेर काछे आमार विशेष अनुरोध रइलो। आपनार बियेर बयस हये गेछे लेखापड़ार पार चुकिये आपनि कोनो ब्यबसा करतेछेन ना हय चाकरि करतेछेन अर्थात आपनि रोजगार करा शिखे गेछेन आपनि एखन कारो उपर निर्भरशील ना एई जे जखन आपनि स्वावलम्बी हये गेछेन তখন আপনার উপর একটা চাপ আসছে সেটা কিসের চাপ বিয়ের চাপ অর্থাৎ আপনাকে বিয়ে করতে হবে এটা আপনার জন্য ফরজ বা বাধ্যতামূলক হয়ে গেছে বাবা মা এটা আপনার জন্য ফরজ বা বাধ্যতামূলক হয়ে গেছে বাবা মার দায়িত্ব তারা শেষ করতে চাচ্ছে বাবা মা অনেক অপেক্ষায় আছে আপনার জন্য ফুটফুটে একটি সুন্দর বউ ঘরে তুলে আনবেন তাদের অনেক স্বপ্ন আপনাকে নিয়ে আপনাকে লেখাপড়া শিখিয়েছেন অনেক স্বপ্ন তারা দেখতেছেন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আপনার উপর একটা মানসিক চাপ সৃষ্টি হয়েছে পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজন যারা আছে তারা আপনার বাবা মাকে বলতেছেন যে কি ব্যাপার ছেলেকে এখনো বিয়ে করান না কেন আপনার ছেলে যথেষ্ট ভালো যথেষ্ট ভদ্র শিক্ষিত মার্জিত আজ পর্যন্ত দেখিনি কোনো নারী কেলেঙ্কারি আছে রাস্তা দিয়ে এমনভাবে হাঁটে কোনো মেয়েদের দিকে মুখ তুলে তাকায় না কোনো মেয়েদেরকে আজ পর্যন্ত ওই তাকিয়ে দেখেনি এত ভদ্র আপনার ছেলেটা তাহলে তাকে তাড়াতাড়ি বিয়ে করান না কেন বাবা মা তারাও মানসিক চাপের মধ্যে আছে তারা হন্য হয়ে আপনার জন্য পাত্রী খুঁজতেছে ইতিমধ্যে আপনাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে পাত্রী দেখানোর জন্য আপনি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সেখানে গিয়েছেন পাত্রী দেখে এসেছেন বাবা মায়ের পাত্রী পছন্দ হয়েছে কিন্তু আপনার হয়নি আপনি যে কোনো একটা খুঁত ধরার চেষ্টা করতেছেন পাত্রীর চলন বাঁকা পাত্রীর এটা ভালো না ওটা ভালো না বিভিন্ন রকমের খুঁত আপনি একের পর এক আপনার ফ্যামিলিকে দিয়ে যাচ্ছেন আপনার বাবা মা আত্মীয় স্বজন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আপনি আর কত অজুহাত তাদের দেখাবেন আর কত অযথা একটা মেয়ের নামে আপনি বদনাম করে বসবেন একটা মেয়ের অযথা খুঁত ধরার চেষ্টা করবেন আর কত নাটক করবেন আপনি আপনি একটি সত্য ঘটনাকে বুকের মধ্যে চাপা দিয়ে বসে আছেন এমন একটি ঘটনা আপনি কারো কাছে বলতে পারতেছেন না আপনি অযথা নিজের দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিতেছেন আপনি আপনার এই সমস্যার জন্য গোপনে ডাক্তারের কাছে গিয়েছেন ডাক্তার দেখিয়েছেন ডাক্তার আপনাকে ওষুধপত্র দিয়েছে সেগুলোও খেয়ে যাচ্ছেন কিন্তু সমাধান হচ্ছে না আপনি যে ডাক্তার দেখালেন সেই ডাক্তারের কাছে গিয়ে কি আপনি আপনার সমস্যার কথাটা বলতে পেরেছিলেন আপনি কি বলতে পেরেছিলেন যে আপনার নারীর প্রতি কোনো আগ্রহ নেই আপনি সমকামী এটা কি কোনো ডাক্তারকে আপনি বলতে পেরেছিলেন বলতে পারেননি ডাক্তার আপনাকে যে ওষুধ দিয়েছে সেটা ঠিকই দিয়েছে আপনার যৌন সমস্যা সমাধানের ওষুধ দিয়েছে কিন্তু আসলে তো আপনার যৌন সমস্যা না আপনার তো সব কিছু ঠিক আছে আপনি তো একজন পুরুষের কাছে গেলে আপনার পুরুষাঙ্গ স্ট্রং হয়ে যায়
নারীর কাছে গেলেই আপনার পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়, নারীর কোনো কথা আপনি শুনতে পারেন না, নারীর শরীরের ঘ্রাণ আপনি পছন্দ করেন না। তাহলে এই সত্যটা আপনি কার কাছে বলতে পারতেছেন? পারতেছেন আপনার বাবা মাকে বলার জন্য, পারতেছেন আত্মীয় স্বজনকে বলার জন্য, আপনি কি পারতেছেন আপনার কাছের বন্ধুটাকে বলার জন্য? তাও পারতেছেন না। আপনি কি করতেছেন? একা একা জ্বলে পুড়ে সার খার হয়ে যাচ্ছেন। ভেতরের কষ্টটা আপনাকে তিলে তিলে শেষ করে দিতেছে। আপনি বিভিন্ন রকমের কারণ দেখিয়ে একের পর এক বিয়ে বন্ধ করে দিতেছেন। কতদিন চালাবেন? কতদিন এইরকম চলতে থাকবে? আপনাকে সমাজে বাস করতে হবে না? আপনি কি সমাজ সংসার ছেড়ে বাহিরে গিয়ে বাস করতে পারবেন? বা এটা কি কোনো ইউরোপের সমকামী দেশ যে আপনার বিষয়টা সবাই মেনে নেবে? এটা তো বাংলাদেশ, এখানে তো এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না বা দেওয়া যায় না। তাহলে আপনি করবেনটা কি? এই সব কিছু চিন্তা করে একটা পর্যায়ে কী করলেন আপনি? ডিসিশন নিয়ে ফেললেন যে হ্যাঁ, বিয়ে করতে হবে, বিয়ে করে দেখি। বিয়ে করে ফেললেন। বিয়ে করার পরে কি হলো? সহবাসে গেলেন, আপনার স্ত্রী অর্থাৎ আপনার প্রিয় সহধর্মিণী পাশে শুয়ে আছে, আপনি মনের উপর জোর চালাইতেছেন, বুকটা ধরফর করে কাঁপতেছে, আপনি অনেক চেষ্টা করতেছেন অর্থাৎ মনের উপর অনেক চাপ সৃষ্টি করতেছেন, কিন্তু আপনার গোপন অঙ্গ স্ট্রং হচ্ছে না, অর্থাৎ গোপন অঙ্গে ইরেকশন হচ্ছে না। কি করবেন আপনি? আপনার স্ত্রীর একটা হাত হয়তো ভালোবাসায় আন্তরিকতায় আপনার উপর পড়ে গেছে, আপনার কাছে মনে হচ্ছে যে একটা বিশাল বোঝা আপনার উপর পড়ে গেছে। ওটা আপনার ভালোবাসার হাত না, ওটা একটা বিশাল বোঝা আপনার কাছে মনে হচ্ছে, আপনি না পারতেছেন সরিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সরিয়ে দিতে গেলে পরে যদি কোনো কিছু মনে করে ফেলে, আবার না পারতেছেন মেনে নেওয়ার জন্য। আপনার স্ত্রী আপনার অপেক্ষায় ক্ষণ গুনতেছেন, কখন আপনি তাকে একটু স্পর্শ করবেন, কখন আপনি তাকে একটু ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরবেন, কখন তার কামনার আগুনটা আপনি নিভিয়ে দেবেন। কিন্তু আপনি মনের সাথে যুদ্ধ করে যাচ্ছেন, কাজ হচ্ছে না। আপনি যুদ্ধে গিয়েছেন, অস্ত্রে গোলা বারুদ আছে, কিন্তু গোলা বারুদে কাজ করতেছে না, অর্থাৎ গোলা বারুদে পাওয়ার সৃষ্টি হচ্ছে না। করবেনটা কি? আত্মহত্যা করবেন? এভাবে কতদিন চালাবেন? ওয়ান টাইম ওষুধ খেয়েছেন, কারো পরামর্শে ওয়ান টাইম ওষুধ সেবন করে বসে আছেন। কি হচ্ছে? মাথার মধ্যে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে, শরীরের উত্তেজনা বেড়ে যাচ্ছে, লেকিন পুরুষাঙ্গ উত্থান হচ্ছে না। কি করবেন? বা যদিও কোনো রকম পুরুষাঙ্গ উত্থান হচ্ছে, পরক্ষণেই আবার হঠাৎ করে নিস্তেজ হয়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছেন না। ধরে রাখার কথা না তো, ঔষধ তো তখনই কাজ করে যখন আপনার মনের সাথে অ্যাটাচড হয়ে যায়, অর্থাৎ যখন আপনার মন চাইতেছে তখন যদি তার মধ্যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ 100% কাজে লেগে যায়। একজন স্বাভাবিক মানুষকে অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষকে একটা ওয়ান টাইম ওষুধ খাইয়ে দিলে তার মাথায় পানি ঢালতে হবে, কেননা তার মন ভালো আছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার আগ্রহ আছে স্ত্রীর প্রতি, নারীর প্রতি, কিন্তু আপনার তো আগ্রহ নেই, আপনার তো মনই চাচ্ছে না। তাহলে আপনি এই ওয়ান টাইম ওষুধই আর কতদিন চালাবেন? এভাবে কি জীবন চলবে? অভিনয় নাটক আর কতদিন করে চালাবেন আপনি? এভাবে আস্তে আস্তে নিজেকে শেষ করে দেবেন কতদিন? এর থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে না? এর থেকে বের হয়ে আসতে হবে না? আপনি কি এর থেকে বের হয়ে আসতে চান না? এর থেকে বের হয়ে আসারও তো উপায় আছে, সেগুলো কোনো ওষুধ দিয়ে নয়। আপনার মনটাকে ড্রাইভার করতে হবে কাউন্সিলিং করে, অর্থাৎ আপনার মনের পাওয়ার সৃষ্টি করতে হবে বিভিন্ন রকমের কাউন্সিলিং করে, বিভিন্ন রকমের সূত্র ব্যবহার করে, ঔষধ দিয়ে না।
ওষুধে কোনো কাজ হবে না কারণ এখানে সমস্যাটা হচ্ছে আপনার মনে আপনার দেহে না দেহের সমস্যা হলে ওষুধে কাজ হতো কিন্তু আপনার কাজ হবে না আপনার সমস্যাটা তো আপনার মনের মধ্যে রয়ে গেছে আপনার মন আরেকজন পুরুষকে কামনা করে অর্থাৎ আপনি একজন পুরুষ মানুষ আরেকজন পুরুষকে আপনি কামনা করতেছেন নারীর প্রতি আপনার আগ্রহ নেই তাহলে সমাধান করতে হবে কাউন্সিলিং করে একজন কাউন্সিলরই আপনাকে বিভিন্ন রকমের মোটিভেশনাল কাউন্সিলিং করে আপনার লাইফস্টাইল চেঞ্জ করে দেবে আপনার হাঁটা চলা চাল চলন যা কিছু আছে সব কিছুর মধ্যে তিনি পরিবর্তন করে দেবেন এখন আসুন আজকে যে সমস্যাটির সমাধান আমি করে দিতে যাচ্ছি সেই সমস্যাটি হলো যারা সমকামী হয়েও বিয়ে করে ফেলেছেন অর্থাৎ সমাজের চাপে সংসারের চাপে পারিবারিক চাপে যারা বিয়ে করে ফেলেছেন যাদের সহবাসে একটু আগে যে কথাগুলো বললাম সেই সমস্যাগুলো হচ্ছে তারা কিভাবে সমাধান করবেন অর্থাৎ তারা কিভাবে স্ত্রী সহবাস করবেন কিছু গোপন সূত্র আপনাদের মধ্যে আমি শেয়ার করে দিতেছি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন 100% কাজে লেগে যাবে সহবাসে গিয়ে অর্থাৎ যখন আপনি বেডে যাবেন আপনার স্ত্রীর সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তুলবেন অর্থাৎ তাকে আপনি মনে মনে বন্ধুর মতো করে তুলবেন আপনার বিভিন্ন রকমের আলোচনা আছে সাংসারিক আলোচনা বিভিন্ন রকমের মজার ঘটনা এগুলো তার কাছে শেয়ার করার চেষ্টা করবেন অর্থাৎ তাকে আপনি ক্লোজ করে নেবেন যেন কোনো দূরত্ব না থাকে সহবাসে গিয়ে মনের উপর অতিরিক্ত চাপ ফেলবেন না যারা সমকামী তাদের আরেকটা মানসিক সমস্যা হলো তারা সবসময় পুরুষাঙ্গে হাত দিয়ে দেখেন যে পুরুষাঙ্গ স্ট্রং হলো কি না এটা কিন্তু একটা মানসিক সমস্যা এটা করা যাবে না আপনি রিল্যাক্স থাকুন মনের উপর বাড়তি কোনো চাপ ফেলবেন না এবং মন তাকে কখনো জোর দেবেন না যে এই মুহূর্তে আপনার সহবাস করতেই হবে ও কি মনে করলো কি মনে করতেছে এগুলো ভাবার দরকার নেই আপনি এই জিনিসগুলো থেকে বের হয়ে আসার জন্য আপনার স্ত্রীর সাথে সুন্দর আলোচনা করুন অর্থাৎ এটা প্রকাশ করবেন না কিন্তু তার সাথে অন্যরকম রোমান্টিক গল্প করুন বন্ধু হয়ে বন্ধুর সাথে রোমান্টিক গল্প করা শুরু করে দিন দেখবেন আস্তে আস্তে আপনি রিল্যাক্স হয়ে গেছেন আর এই রাত্রে অর্থাৎ রাত 10-11টার আগে আপনারা এরকমভাবে গল্প করে চালিয়ে দেবেন মনটাকে রিল্যাক্স করে ফেলবেন একটা পর্যায়ে দুজনেই ঘুমিয়ে পড়বেন রাত 3-4টার দিকে প্রত্যেকটা পুরুষের পুরুষাঙ্গ স্ট্রং হয়ে যায় এটা যে কোনো কারণেই হোক পুরুষাঙ্গ স্ট্রং হয়ে যায় অর্থাৎ তখন মনটা খুব বেশি রিল্যাক্স থাকে অবচেতন মনে কোনো বাড়তি চিন্তা থাকে না সেই জন্য পুরুষাঙ্গ স্ট্রং হয়ে যায় ঠিক ওই সময়টায় আপনি স্ত্রী সহবাস করবেন এখানে একটি কাজ আপনাকে করতে হবে সেটি হলো ওই সময়টায় আপনার স্ত্রীকে হালকা অনুভূতি দিবেন তাকে খুব বেশি জাগিয়ে তুলবেন না অর্থাৎ তার সাথে কোনো কনভারসেশন ওই সময় আপনি করতে যাবেন না কেননা যেহেতু স্ত্রীর প্রতি আপনার কোনো আগ্রহ নেই অতএব তার কথা শুনলে পরে কিন্তু আপনার পুরুষাঙ্গ হঠাৎ করেই নিস্তেজ হয়ে যাবে এই জিনিসটি খেয়াল রাখার চেষ্টা করবেন এরকমভাবে আপনি মাত্র 3-4 দিন কন্টিনিউ অভ্যাসটা করে যাবেন তারপর দেখবেন আপনি যখন অতিরিক্ত রিল্যাক্স হয়ে যাবেন আপনার স্ত্রীর সাথে তখন আপনি কথা বলতেছেন কোনো সমস্যা হচ্ছে না অর্থাৎ একবার যদি মনের জড়তা কেটে যায় তাহলে আর কোনো সমস্যা হবে না এবং আস্তে আস্তে এখান থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন অর্থাৎ এই সমকামিতার জঘন্য জগৎ থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন একজন কাউন্সিলর দ্বারা কাউন্সিলিং করিয়ে নিয়ে